আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে আমাদের HTML এর যে টেবিল পার্টটুকু ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, খুব ভালোভাবেই আলোচনা করেছিলাম। আমি তোমাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে তুমি এর আগের ভিডিওটা দেখো, কারণ তুমি যদি HTML এর বেসিক সম্পর্কে না জানো তোমার আসলে এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না, কারণ তুমি এখানে কিছু বুঝবে না। তো আমি এর আগের ভিডিওর লিঙ্কটা আমাদের আই বাটনে দিয়ে রাখছি, তুমি এখান থেকে আমাদের আই বাটনে এখান থেকে দেখে নিও। তো এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা লাস্ট ভিডিওতে একটা টেবিল দেখেছিলাম, এই এরকম একটা টেবিল আমি তোমাদেরকে বলেছিলাম, এই টেবিল এটা আমি এই ভিডিওতে তৈরি করে দেখাবো একদম এক্সাম্পল কোড সহকারে। তো আমাদের এই ভিডিওর টপিকটা হচ্ছে আমরা এরকম একটা টেবিল তৈরি করব আমাদের HTML এর সাহায্যে, যেই কোডটা আমি তোমাকে আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। তাহলে চলো আমরা প্রেজেন্টেশন থেকে বের হয়ে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আছে সেটা আমরা ওপেন করি। তো তোমরা অনেকেই আমাকে আমার ইনবক্সে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করেছিলা যে ভাইয়া আপনি যখন কোড করেন তখন খুব সুন্দরভাবে প্রজেক্টটাকে সেট আপ করে নেন, বাম পাশে তারপর একটু স্ক্রিনটা ছোট করে ডান পাশে আউটপুটটা দেখতে পান, এই সেট আপটা কীভাবে করেন আপনি আমাদেরকে একটু দেখিয়ে দেন। তো ওইটা করার জন্যই আমরা প্রথমে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা ডিফল্টভাবে হচ্ছে একটা ফাইল থাকবে, তো এটাকে আমি সর্বপ্রথম ডেস্কটপে সেভ করে নিব। তো ডেস্কটপে নিয়ে আমাদের টেবিল প্র্যাকটিস নামে এটা নেই, টেবিল প্র্যাকটিস ওয়ান, আমি এটা ওয়ান দিচ্ছি কারণ আমি এরকমভাবে আরও অনেক প্র্যাকটিস করবো HTML, টেবিল প্র্যাকটিস .01 HTML। তো এখানে আমি সেভে ক্লিক করলাম। এখন এই জিনিসটাকে আমি হাফ স্ক্রিন করলাম এবং এখন আমি আমাদের ডেস্কটপে চলে যাব। আমি সেকেন্ড ডিসপ্লে ব্যবহার করছি, এই জন্য তোমরা আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে একটু দেখাই আমার ডেস্কটপটা। তো আমি আমার ডেস্কটপে চলে আসলাম। এখান থেকে ডেস্কটপে এসে আমরা যখন একটু আগে টেবিল প্র্যাকটিস 01.html যে ওপেন করেছিলাম, সেই তৈরি করেছিলাম সেই ফাইলটা এখন আমি ব্রাউজারে ওপেন করলাম। তো আমার ব্রাউজারটা হচ্ছে এখানে, আমি এটাকে হাফ স্ক্রিন করলাম এবং এটাকে আমি এখন আমার সেকেন্ড ডিসপ্লেতে পাঠিয়ে দিই, এটার কোনো কাজ নেই। আর এটাকে আমি তো আগে থেকে হাফ করেছিলাম। তো আমি এখন বাম সাইডে কোড করব এবং আমি ডান সাইড থেকে আউটপুট দেখব। তো আমার আউটপুটটা এত বড় দরকার নেই, এতটুকু থাকলেই হবে। তো এটাকে আমি আরেকটু বড় করে নিই। আচ্ছা, এখান থেকে আমি এই জিনিসটাকে দেখব। সো এটাকে আমি সেকেন্ড ডিসপ্লেতে পাঠাই, এটা এখানে রেখে আর লাভ নেই। তো এটাকে আমি একটু বড় করে দিই। তো এই ছিল আমার প্রজেক্ট সেট আপ। তো যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন থ্যাংক ইউ সো মাচ, এভাবে কানেকশন রেখো তাহলে ভালো হবে। আচ্ছা, তো এখন কোডিংয়ের স্টার্টটা আমরা কীভাবে করব, তো সেটা করার জন্য আমরা কী করি, HTML থেকে শুরু করি। তো আমরা প্রথমে আমাদের HTML ট্যাগটা দিই, HTML ট্যাগটা দিলাম, আমি একটু ফন্ট সাইজটা বড় করি তোমাদের দেখতে সুবিধা হবে। HTML, ওকে, আমরা HTML এ চলে আসলাম। এখন HTML থেকে আমরা জানি HTML এর ভিতরে আমাদের কী থাকে, আমাদের হেড ট্যাগ থাকে। হেড ট্যাগ, হেডের ভিতরে আমরা এখানে চালিয়ে দিতে পারি হচ্ছে টাইটেলটা দিতে পারি, সুন্দর হবে। আমরা কি দিব, যে টেবিল প্র্যাকটিস, টাইটেলটা এখানে দিলাম যে টেবিল প্র্যাকটিস, টেবিল PRACTIC, টেবিল প্র্যাকটিস। ওকে, আমাদের টাইটেল আর কিছু দেওয়ার দরকার নেই। এবার আমরা সরাসরি আমাদের বডিতে চলে যাব। তো এই ইটস মাস্ট বি এ ট্যাগ, ওকে, বডি। এখন আমরা কি শিখবো, আমাদের হচ্ছে একটা টেবিল আমরা তৈরি করব। কোন টেবিলটা আমরা তৈরি করব, আমরা আরেক ঝলক দেখে নিই আমাদের টেবিলটা। এই যে টেবিলটা আছে আমাদের, এই টেবিলটা আমরা তৈরি করতে যাচ্ছি। তো আমি আমাদের এই টেবিলের ফার্স্টেই আমাদের দেখো তো কী আছে, টেবিলের ফার্স্টেই কী আছে, বেসিক HTML টেবিল এরকম একটা লেখা আছে। তো আমরা এটাকে আনতে পারি কীভাবে, H1 ট্যাগের মাধ্যমে। তো আমি এখানে একটা H1 ট্যাগ দিই, H1 ট্যাগ দিয়ে লিখি যে বেসিক HTML টেবিল, বেসিক HTML টেবিল। সেভ করে আমি যদি ব্রাউজারে রিলোড করি তাহলে আমার লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে, লেখাটা আমার এখানে চলে আসছে, ওকে, ফাইন। এখন আমরা এখানে কি করব, H1 এর পরে আমরা আমাদের টেবিলটা শুরু করব। তো টেবিল শুরু করার জন্য আমাদের কি করতে হবে, টেবিল ট্যাগটা দিতে হবে। তাহলে আমরা এখানে আমাদের টেবিল ট্যাগটা দিই, দিলাম টেবিল ট্যাগ। এবার টেবিল ট্যাগের ভিতরে আমাদেরকে কি করতে হবে, টেবিল ট্যাগের ভিতরে আমাদের কী করতে হবে, এই যে রোটা আছে এই রোটা আমরা তৈরি করব। তাহলে আমরা রোড তৈরি করার জন্য যে ট্যাগটা আছে সেটা কী ট্যাগ, TR। তাহলে আমরা TR ট্যাগ দিই, হয়ে গেল আমাদের TR ট্যাগ, আমরা TR ট্যাগের ভিতরে চলে আসলাম। এবার আমাদেরকে কী করতে হবে, এই টেবিল রোয়ের জন্য যে ডেটা আছে সেই ডেটাটা লেখা লাগবে। তো আমাদের এই যে ফার্স্ট রো, এই ফার্স্ট রোয়ের ভিতরে ডেটা হিসেবে কী আছে,
টেবিল হেডিং আছে, তাহলে আমাদের টিডি ট্যাগটা ব্যবহার না করে আমরা টিএইচ ট্যাগটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখি আমাদের টিএইচ ট্যাগ। তো আমাদের টিএইচ ট্যাগের ভিতরে কি হবে, আমাদের প্রথমে আছিল কি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ। তাহলে এখানে আমরা ফার্স্ট নেম, তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা টিএইচ ইউজ করব, এটার ভিতরে লেখা থাকবে আমাদের লাস্ট নেম, তারপরে আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে আমাদের এজের জন্য। তো আমরা এখানে এজটা ইউজ করব, এজ। ওকে, হয়ে গেল আমাদের টেবিল রো। এবার আমাদের ফার্স্ট রোটা কিন্তু হয়ে গেল, আমি সেভ করে যদি রিলোড করি এরকম চলে আসছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ। ওকে, এবার আমরা কি করব, আচ্ছা এখানে আমাদের আচ্ছা ঠিক আছে সেটা আমি পরে দেখাচ্ছি, এখানে কি হয়েছে বোঝা যাচ্ছে না কেন সেটা আমি পরে বলবো তোমাদের, ঠিক আছে। তো টেবিল রো হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, আমাদের সেকেন্ড রো যেটা আছে আমাদের জিল, স্মিথ, 50 এই জিনিসগুলো আনতে হবে। তাহলে আমাদের আরেকটা কি দিতে হবে, আরেকটা টেবিল রো দিতে হবে, টেবিল রো ট্যাগ। যেহেতু আমরা এখানে এখন কোথায় যাচ্ছি, সেকেন্ড রোতে চলে যাচ্ছে, তো সেকেন্ড রোতে আমরা এখানে চলে আসলাম। তো এই রোতে কিন্তু এখন আমরা কিন্তু আর টেবিল হেডিং ব্যবহার করব না, আমরা এখন কি ব্যবহার করব, টিডি ট্যাগ। ওকে, তাহলে এখানে আমি টিডি ট্যাগ ব্যবহার করছি, এখানে আমি কি দিতে হচ্ছে জিল, ওদের নামটা কি ছিল, ওদের নামটা ছিল জিল স্মিথ, একটা ছিল জিল, তারপরে আমাদের আরেকটা যে ডাটা নিতে হবে সেটা দিয়ে আমরা কি লিখব, এস এম আই টি এইচ স্মিথ, এবং তাদের এজ ছিল, এই স্মিথের এজটা আমরা কত দিব, তাকে আমরা ইয়াংই রাখি, এজটা আমি দিই 25। আমি সেভ করে যদি রিলোড করি তাহলে আমাদের জিল স্মিথ 25টা চলে আসছে। ওকে, এটা ছিল আমাদের সেকেন্ড রো। এবার আমরা আমাদের থার্ড রোতে চলে যাব, ইফ জ্যাকসন, আরেকটা হচ্ছে কত 94। তাহলে আমাদের আবার আরেকটা টেবিল রো লাগবে, কারণ এটা তো আরেকটা টেবিল রো। তাহলে এখানে আমরা টিআর দিয়ে ঢুকে গেলাম, তাহলে এখানে আমাদের টেবিল ডাটা লাগবে, সেই ব্যক্তির নামটা কি, সেই ব্যক্তির নাম হচ্ছে ইফ জ্যাকসন 94। তাহলে এখানে আমরা লিখবো ইফ, তারপরে হচ্ছে এখানে আমরা আরেকটা টেবিল ডাটা দিব, ঠিক এখানে লিখবো জ্যাকসন, জ্যাকসন তার বয়স হচ্ছে 94, টিডি 94। ওকে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড রো, এটা ছিল আমাদের এই যে টেবিল রোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ফার্স্ট রোটা ছিল, তারপর এটা হলো আমাদের ফার্স্ট হচ্ছে কি বলবো ফার্স্ট রো, আর এটা হচ্ছে আমাদের থার্ড রো। এটা যদি আমি সেভ করে ব্রাউজারে রিলোড করি তাহলে কিন্তু আমাদের চলে আসছে ইফ জ্যাকসন 94, ঠিক আছে। তো এইবার আমরা আমাদের যে ফোর্থ রোটা আছে সেটা হচ্ছে জন ডুই 80, তাহলে এই জন ডুইটা আমরা আনবো। তাহলে এই জন ডুইটা যেহেতু আরেকটা রোতে আছে তাহলে আমাদের আরেকটা টেবিল রো ট্যাগ লাগবে, রাইট? রাইট। তাহলে টেবিল রোতে আমি গেলাম, যাওয়ার পরে এই টেবিল রোতে আমরা কি করব, সরি টেবিল ডাটা, তো টেবিল ডাটা এখানে দিলাম, কি লিখবো জন, তারপরে হচ্ছে আরেকটা টেবিল ডাটা আমাদের লাগবে সেটা হচ্ছে জন ডুই, আর এখানে আমাদের এইচটা লাগবে, টেবিল ডাটা আমাদের এইচটা কত, তার এইচটা দিয়ে দিলাম 25। তো আমি সেভ করে যদি রিলোড করি তাহলে জন ডুই 25। তো তোমরা এখানে অনেকেই সাসপেক্ট করতে পারতেছো একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমরা জানি প্রত্যেকটা টেবিলেই আমাদের কি থাকে, একটু দাগ দে মানে মার্জিন করা থাকে, কিন্তু আমাদের এই টেবিলটাতে কোনো মার্জিন নাই, কেন, সেই মার্জিনটা কোথায়, মার্জিনটা কীভাবে দিতে হয়। সেই মার্জিনটা দিতে হলে আমাদের, আমরা যখন টেবিলের বেসিক একটা বেসিক ভিডিওতে একটা জিনিস শিখেছিলাম সেটা কি, টেবিল অ্যাট্রিবিউট। এই যে টেবিল অ্যাট্রিবিউটের ভিতরে যে বর্ডার নামক জিনিসটা আছে, আমি অ্যাট্রিবিউট নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে এই ভিডিওর পরেই, তারপরও তোমরা যারা দেখতে চাচ্ছ আমি দেখিয়ে দিলাম, এই টেবিলের যে বর্ডার অ্যাট্রিবিউটটা আছে, আমরা যদি আমাদের টেবিলে বর্ডার ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই টেবিল ট্যাগের ভিতরে এই বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তাহলে এই বর্ডার অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কি করব, বর্ডারের ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে যে 1 পিক্সেল, এরপরে হচ্ছে সলিড, আমি দিলাম ব্ল্যাক, BLACK ব্ল্যাক। তাহলে এবার আমাদের হচ্ছে এটা চলে আসার কথা, এই যে দেখো আমাদের বর্ডারটা চলে আসছে। তো এখন এই যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক এগুলো আমি কী দিয়েছি এখন আমি বুঝাবো না, আমি জাস্ট তোমাকে দেখালাম যে কিভাবে আমরা আমাদের এই যে টেবিলের ভিতরে একটা বর্ডার নিয়ে আসতে পারি, কারণ এই বর্ডার অ্যাট্রিবিউটের ভিতরে যা কিছু আমি লিখলাম এটা নিয়ে এই পরের ভিডিওতে আমি খুব ভালোভাবে আলোচনা করব, তোমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের ভিডিও টপিকটা ছিল আমরা এই যে টেবিলটা লাস্ট ভিডিও থেকে এটা যে কোড বুঝেছিলাম সেই কোডটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখলাম যে কিভাবে আমরা এই একটা টেবিল তৈরি করতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা যা শিখব সেটা হচ্ছে
এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব টেবিল অ্যাট্রিবিউট সম্পর্কে, যে আমি যে একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে বর্ডার অ্যাট্রিবিউট, এখানে তো শুধুমাত্র বর্ডার অ্যাট্রিবিউট না, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এই সকল অ্যাট্রিবিউট নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে শিখব। তো সেই পর্যন্ত তোমাকে শুভকামনা, আল্লাহ হাফেজ।